সো হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই এই চ্যানেলের ফ্রেশ একটি ভিডিওতে। সো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমাদের গেমের ভিতর চলে এসেছে আরও একটা নতুন ইভেন্ট। আর গাইজ, যে ইভেন্টটার নাম কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, কোলাবরেশন ওয়েপেন্স। তো ভাই, যেমনটা আমি তোমাদের কিছুদিন আগেই বলেছিলাম যে ভাই, আমাদের অ্যাটাক অন টাইটানের ওপর বেস্ট করে, মানে অ্যাটাক অন টাইটানের আমাদের কোলাবরেশন করেছে আমাদের ফ্রি ফায়ারের সঙ্গে। তো ভাই, সেই কোলাবরেশন উপলক্ষে কিন্তু আমাদের গেমের ভিতর কিন্তু দুটো গান স্কিন আসতে চলেছে। তো ভাই, ফাইনালি কিন্তু আমাদের গান স্কিনগুলো চলে এসেছে। আর ভাই, যেটা তোমরা দেখতে পাচ্ছ, একটা কিন্তু M10 গান স্কিন, এমনকি গাইজ আরেকটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে P90 গান স্কিন, ঠিক আছে। তো ভাই, এই ইভেন্টটা তোমরা কেসিক্যালি কীভাবে কমপ্লিট করবে না করবে, তো ভাই সব কিছুই তোমাদের আমি এই ভিডিওটাতে পুরোপুরিভাবে A to Z বুঝিয়ে দেবো এবং গাইজ তোমাদের জানিয়ে দেবো। আর ভাই, তোমাদেরকে বলেও দেবো যে এই ইভেন্টের ভেতর কত কী ডায়মন্ড খরচা হতে পারে না পারে। তো ভাই, কী করছো ইয়ার, এখনো পর্যন্ত যারা ভিডিওটাতে লাইক করোনি অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা করে লাইক তোমরা করে দাও। আর ভাই, যারা এই চ্যানেলে নতুন এসেছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবি নাও। তো চলো গাইজ, বেশি দেরি না করে আজকের আমাদের এই ভিডিওটা আমরা দেখে নেবো। তো ভাই, সবার প্রথমে তোমাদের যেটা আমি বলেছিলাম যে ভাই, আমাদের এরকম লুটবক্সটা, এই আমাদের যে এয়ার ড্রপের বক্স আছে, তো ভাই এয়ার ড্রপের বক্সের মতো কিন্তু আমাদের একটা টোকেন দেবে। তো ভাই, এই টোকেনটা আমাদের কটা কালেক্ট করতে হবে এখান থেকে, আমাদেরকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে। এখানে তোমরা রিডিম সেকশনে তোমরা যদি যাও, তাহলে কিন্তু তোমরা এখানে দেখতে পাবে আমাদের কিন্তু M10 গান স্কিনটা নিতে গেলে আমাদের কিন্তু এখানে 5টা আমাদের এয়ার ড্রপের মতো যে টোকেনটা, তো ভাই এই টোকেনটা কিন্তু আমাদের এখান থেকে নিতে হবে, যেটা আমাদের ট্রেজার বক্স, ঠিক আছে। আর গাইজ, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের যদি একটা করে টোকেন যদি আমরা এখান থেকে পাই, তাহলে কিন্তু আমরা এখান থেকে আমাদের যেমনটা আমি তোমাদের দেখেছিলাম যে ভাই বুট পাবে, এমনকি গাইজ আমাদের ফিমেল বান্ডিলের টপ পাবে, এমনকি গাইজ বাটন পাবে, ঠিক আছে। আর গাইজ, এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কাছে যদি 3টা টোকেন থেকে থাকে, তাহলে কিন্তু তোমরা এখান থেকে আমাদের যে P90 গান স্কিনটা, তো ভাই P90 গান স্কিনটা তোমরা কিন্তু এখান থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবে, ঠিক আছে। তো ভাই, এবার চলে যাই যে তোমরা এই ইভেন্টটা কীভাবে খেলবে। তো ভাই, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এখানে একটা মানে ঘুঁটি আছে। তো ভাই, এই ঘুঁটিটাকে যেমনটা আমাদের রোল্লা ডাইস যে ইভেন্টটা থাকে সেরকমই কিন্তু আমাদের এই ঘুঁটিটাকে আমাদের এখানে ডায়মন্ড দিয়ে স্পিন মেরে আমাদের এই ঘুঁটিটাকে ঘোরাতে হবে। আর ভাই, তোমরা যখনই এই এইখানে আমাদের ঘুঁটিটা চলে আসবে, মানে এই এইখান দিয়ে আমাদের ঘুঁটিটা ঘুরবে, তো ভাই তোমাদের যদি লাকে থাকে, তোমাদের যখনই এই এয়ারড্রপের কাছে এইটাতে পড়বে, মানে এই যে টোকেনটা আছে, তো ভাই এই টোকেনের উপর যখনই পড়বে তখনই কিন্তু তোমরা এখান থেকে একটা করে টোকেন পাবে। আর ভাই, সেখান থেকে তোমরা যদি এখান থেকে 5টা টোকেন কালেক্ট করতে পারো, তাহলে কিন্তু তোমাদের আমাদের যে M1014-এর যে গান স্কিনটা, তো ভাই সেটা কিন্তু তোমরা এখান থেকে নিতে পারবে, ঠিক আছে। আর ভাই, প্রাইস পুলে যদি যাই, তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রাইস পুলে কিন্তু আমাদের এসব আছে, মানে গান ক্রেট আছে, এমনকি গাইজ ডায়মন্ড রয়্যাল ভাউচার, আমাদের গোল্ড রয়্যাল ভাউচার, এমনকি গাইজ বন ফায়ার, আমাদের পেট ফুড, এসব কিন্তু আছে, ঠিক আছে। তো ভাই, তোমাদের যদি লাখে থাকে, মানে এই যে এয়ার ড্রপের যে মতো যে আমাদের টোকেনটা, তো ভাই এই টোকেনটা যদি তোমাদের লাখে থাকে, তোমাদের মোটামুটি এখানে 1.5 থেকে 2,000 ডায়মন্ডের মধ্যে কিন্তু বেরিয়ে যাবে। আর গাইজ, তোমাদের যদি লাখে না থাকে, তাহলে কিন্তু তোমরা এখান থেকে মোটামুটি 4 থেকে 4,500 ডায়মন্ড কিন্তু তোমাদের খরচ হয়ে যাবে, কারণ কি ভাই এই এয়ার ড্রপের মতো টোকেনটা বার করতে কিন্তু অনেকই ডায়মন্ড খরচা হয়ে যায়। যেমনটা আমাদের যেমন 200টার গান স্কিন বার করতে গিয়ে যেমনটা খরচা হয়, তো ভাই সেরকমই কিন্তু খরচা হয়ে যাবে। এমনকি গাইজ, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এখানে একটা রোল করতে গেলে আমাদের 20 ডায়মন্ড নেবে, এমনকি গাইজ 5টা রোল যদি আমরা এখান থেকে করতে যাই, তাহলে কিন্তু আমাদের এখান থেকে 90টা ডায়মন্ড নিয়ে নেবে, ঠিক আছে। তো ভাই, এরকম করেই তোমাদের বেসিক্যালি এই ইভেন্টটা কমপ্লিট করতে হবে, মানে তোমাদের এখানে ডায়মন্ড দিয়ে স্পিন মারতে হবে। গাইজ, ডায়মন্ড দিয়ে স্পিন মারার পর তোমাদের কিন্তু এই টোকেনটা কালেক্ট করতে হবে। গাইজ, এই টোকেনটা তোমাদের কাছে যদি 5টা হয়ে যায়, তোমরা কিন্তু এখান থেকে M10-এর যে গান স্কিনটা একদমই কিন্তু তোমরা এখান থেকে নিয়ে নিতে পারবে, ঠিক আছে। তো ভাই, এই ছিল আজকের ভিডিও। আর গাইজ, এই ছিল আজকের ইভেন্টের ফুল ডিটেলস। তো ভাই, ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই কিন্তু একটা করে লাইক তোমরা করে দেবে। আর ভাই, যারা এই চ্যানেলে নতুন এসেছো, কী করছো ইয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবি নেবে। তো ভাই চলো, আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সো গাইস, টাটা।